আমি হেজবুত তাওহীদকে বলছি, সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সত্য প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছেন, নিজেরা সত্যকে ধারণ করুন। সত্যকে ধারণ করতে হবে। আপনারা কখনো মিথ্যা বলবেন না, কখনো অন্যদের গীবত করবেন না। নিজেরা কঠোর পরিশ্রম করে জীবিকা অর্জন করুন, হালাল উপায়ে জীবিকা অর্জন করুন। ওয়াদা লঙ্ঘন করবেন না। কারোর সঙ্গে ওয়াদা দিলে পাহাড় নড়ে গেলেও ওয়াদা নাড়বেন না, ওয়াদা খেলাফ করবেন না। যদি আমরা এই চরিত্র অর্জন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের বিজয় কেউ বন্ধ করতে পারবে না, আমাদের বিজয় অবধারিত হয়ে যাবে।